দেখতে দেখতে দুদিন পার। এখনও নিখোঁজ হরিদেবপুরের কুমোরপাড়ার বাসিন্দা তাপস ঘোষ। কালীপদ মুখার্জি রোডে একটি আবাসনে থাকতেন তিনি। সূত্রের খবর, সেই আবাসনের ভাগের জন্য দীর্ঘদিন ধরেই মালিকের সঙ্গেই বিবাদ চলছিল তাপসে। সেই বিবাদের জেরেই আবাসনের মালিক একটি মিটিং ডেকেছিলেন। সূত্রের খবর, এরপর সেই মিটিংয়ে অংশগ্রহণ করতে বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফেরা হয়নি তাপসের। এদিকে তাপস ঘোষের নিখোঁজের খবর পাওয়া মাত্রই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে তার বাড়ির আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে কলকাতা পুলিশ ও লালবাজার। তল্লাশি অভিযানে নামানো হয় স্নিপার ডগও। এদিকে তদন্তের সুবিধার্থে তাপসের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করা হলে ওই আবাসনের আশেপাশেই দেখাচ্ছে। সেক্ষেত্রে পরিবারের অভিযোগের আঙুল আবাসনের মালিকের দিকেই, এমনকি তাপসের অপহরণের অভিযোগও তোলা হয়েছে পরিবারের পক্ষ থেকে। আপনাদের কি জায়গা ছিল এটা? হ্যাঁ, আমাদের জায়গা, আমার ভাইদের জায়গা ছিল। আমার তো এইটা নিয়ে কি ঝামেলা হচ্ছিল? হ্যাঁ, আমি বলবো না। একটা জিনিস বলুন যে আপনারা কি মনে করছেন যে এই মালিকই কোনো রকম ভাবে কোনো কিছু করেছে বা কিছু? আপনারা আপনারা কি মনে করছেন দিদি? আমরা কিছু মনেই করছি না, এখন তো আমরা দৌড়াদৌড়ি করছি, খুঁজছি, আমরা পাই না, ভাড়া পাই, তারপর আমরা ব্যবস্থা করছি। যদিও প্রকাশ্যে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ তারা, ইতিমধ্যেই ঘটনায় তাপস ঘোষের ভাই তপন ঘোষকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।